হ্যালো কেজি ওয়ান এর ছেলে মেয়েরা, তোমরা প্রথমে নবগণিত সোপান বইটা বের করো। বের করেছো? প্রত্যেকে বের করবে। বের করে 41 নম্বর পেজে যাও। একটা অঙ্ক আছে যে এই দেখো, এই অঙ্কটা আজকে আমরা করব। তোমরা প্রথমে বইটা বের করো, বের করে খাতা পেন রেডি করে রাখো, ঠিক আছে? আমরা আগের দিনে এই অঙ্কগুলো পড়ে নিয়েছি, আজকে আমরা এই অঙ্কটা করব। দেখো প্রথমে অঙ্কটাতে কি বলেছে, যে নিচে মাঝের স্তম্ভে প্রতিটি সারির সংখ্যাগুলিকে বাম দিকে, মানে বাম দিকে ছোট থেকে বড় আর ডান দিকে বড় থেকে ছোট অনুযায়ী সাজিয়ে লেখো। নিচের নিচে মাঝের স্তম্ভে প্রতিটি সারির সংখ্যাগুলিকে বাম দিকে ছোট থেকে বড় ও ডান দিকে বড় থেকে ছোট অনুযায়ী সাজাতে বলেছে। আচ্ছা এখানে তিনটে ঘর আছে, আছে তো তিনটে ঘর। এদিকে কি লেখা আছে? বাম দিক। মাঝখানে দেখো সংখ্যা দেওয়া আছে, আর এদিকে লেখা আছে ডান দিক, আছে তো? এই বাম দিকের একটা ঘর দেওয়া আছে, এখানে সংখ্যা দেওয়া আছে, আর এখানে ডান দিক লিখে দিয়েছে। আমাদেরকে করতে হবে, তোমরা ভালো করে বুঝো, আমাদেরকে করতে হবে এই বাম দিকে, বাম দিকটা দেখো, দেখতে পাচ্ছো বাম দিক লেখা আছে? এই বাম দিকে ছোট থেকে বড়ই সাজাবো। কি করব? ছোট থেকে বড়ই সাজাবো। কোনগুলো? এই সংখ্যাগুলোকে, এই সংখ্যাগুলোকে এই দিকে, এখানে যে সমস্ত ঘরেতে সংখ্যাগুলো দেওয়া আছে পরপর, সেই সংখ্যাগুলো আমরা এই দিকের ঘরে, মানে বাম দিকের ঘরে ছোট থেকে বড়তে সাজাবো। বুঝতে পেরেছো? এরপর যাও ডান দিকে। ডান দিক দেখতে পাচ্ছো, লেখা আছে ডান দিক। ওইটাতে কি করতে বলেছে দেখো, উপরে হেডিং এ লেখা আছে বড় থেকে ছোট। তাহলে বাম দিকে আমরা ছোট থেকে বড় করছি, আর ডান দিকে বড় থেকে ছোট করব। এই ডান দিকে করব বড় থেকে ছোট, আর বাম দিকে ছোট থেকে বড়, হয়েছে? এই সংখ্যাগুলো দিয়ে আছে, এই সংখ্যাগুলোই, এই সংখ্যাগুলো এখানে সব দিকে বড় কোনটা, তারপরে সংখ্যা সব দিকে ছোট সংখ্যা কোনটা, সেগুলো আমরা করব, ঠিক আছে? তা তোমরা প্রথমে লেট বের করতে পারো, তোমরা বইও করতে পারো বা খাতাতেও করতে পারো। দেখো আমি করছি, তোমরা করো। প্রথমে দেখো যে সংখ্যাগুলো আছে, যে এই সংখ্যাগুলো আমি মাঝখানে টুকছি, তাহলে তিনটে লাইন কেটে দিয়েছি, কেটেছি, তাহলে এই সংখ্যাটা আমি টুকছি। দেখো প্রথমে সংখ্যাটা কত আছে, দুই, তারপর কমা দিয়ে আছে দেখো, তারপর শূন্য আছে, তারপর কমা আছে, তারপর কত আছে, নয় আছে, কমা আছে, পাঁচ আছে, দেখতে পাচ্ছ? তাহলে 2, 0, 9, 5 তাহলে এই সংখ্যাগুলো আমরা বাম দিকে প্রথমে করে নিই, বাম দিকে করে নিই। বাম দিকে কি বলেছে, ছোট থেকে বড়। এই সংখ্যাগুলো কোনটা সবার প্রথমে ছোট সেটা আমরা এই ঘরে ফার্স্টে লিখে দেবো, তারপরে সংখ্যাটা কোনটা ছোট, তারপরে কমা দিয়ে লিখবো, ঠিক আছে? তোমরা তাহলে করো। তাহলে কি বলেছে, বলেছে বাম দিকে ছোট থেকে বড় করবো। আচ্ছা এখানে সব থেকে ছোট সংখ্যা কোনটা, এখানে সংখ্যাগুলো কত কত আছে, 2 আছে, কমা 0 আছে, কমা 9 আছে, কমা 5 আছে, তাহলে এখানে সব থেকে ছোট সংখ্যা এইটা, এটার কোনো মান হয় না, তাই তো? তাহলে 0 প্রথমে কত আছে, 0, ঠিক আছে? আমি এদিকে ঘরে প্রথমে 0, কারণ এইদিকে ঘরটা করছি ছোট থেকে বড়, মাথায় খেয়াল রাখতে হবে ছোট থেকে বড়। তাহলে 0 কমা, তারপরে কত আছে, 2, 2 ছোট, কমা, এবার ডান দিকে ঘরে এসো, কি বলেছে, বড় থেকে ছোট। তাহলে এখানে ছোট থেকে বড় করেছি, এখানটা বড় থেকে ছোট করবো। এখানে কত কত সংখ্যা আছে, এখানে সব থেকে বড় সংখ্যা কোনটা, 9, আছে 2, 0, 9, 5, তাই তো? তাহলে এখানে সব থেকে বড় সংখ্যা কোনটা, সবার থেকে বড় আছে কি, 9, তাহলে ফার্স্টে লিখে দাও 9, কমা দিয়ে দাও, তারপরে কোন সংখ্যাটা 9 হয়ে গেছে, এরপর বাকি আছে কোনগুলো, 2, 0, 5, তাহলে 2, 0, 5 এর মধ্যে বড় কোনটা, 5, দেখতে পাচ্ছো 2, 0, 5 এর মধ্যে বড় কোনটা, 5, তাহলে তার 9 এর পাশে 5 লিখে দাও, দিয়ে কমা দিয়ে দাও, করেছো? তারপরে কি আছে, 2, 2 লিখে দাও, কমা দিয়ে দাও, তারপরে 0 লিখে দাও, ব্যাস হয়ে গেল, হয়েছে? এদিকে হয়েছে বড় থেকে ছোট, আর এদিকে হয়েছে ছোট থেকে বড়। এরপরে নিচে সংখ্যাটা কত কত আছে দেখো, তাহলে ফার্স্টটা আমাদের হয়ে গেছে। এরপরে আছে 4, 7, 1, 8, কত কত আছে,
चार कोमा सात कोमा एक कोमा आठ तले आवार एक लाइन दे दी संख्या गुला की टुकड़ी चिदा का तमरा पता पता आज बोलो सदै चार कोमा सात कोमा एक कोमा आठ बचे तले आगे अपने बाम दिखते करें नहीं छोटे दिखे बोलो देखा मैं चार आचे सात आचे एक आचे आठ आचे भालो करे संख्या गुलो के भालो करे देखो चार आचे सात आचे एक आचे आठ आचे लेकिन इस हॉप थी के छोटे संख्या कौन टा এখানে 8 সবার বড় তারপরে 7 তারপরে 4 তারপরে 1 তাহলে 8 সবার ছোট এদিকে লিখে নাও 1 দিয়ে কমা দাও তারপরে কত আছে 4 লিখে নাও দিয়ে কমা দাও তারপরে সংখ্যাটা কোনটা ছোট 7 লিখে নাও তারপরে 8 হয়েছে এরপর বাম ডান দিকে চলে এসো ডান দিকে চলে এসো এদিকে কি আছে বড় থেকে ছোট তাহলে এখানে যদি আমার সবার ছোট 1 হয় আর বড় যদি 8 হয় তাহলে এখানে সবার বড় কোনটা 8 তাই তো এখানে সবার বড় কোনটা 8 সেম টু সেম এখানে করে দাও 8 বড় তাহলে 8 কোমা তারপরে 7 কোমা 4 কোমা 1 করেছো তারপর অঙ্কটা কত আছে দেখো 6 কোমা 3 কোমা 0 কোমা 10 তাহলে আমি আবার একটা লাইন টেনে দিই কত কত আছে ছয় কোমা তিন কোমা শূন্য কোমা দশ হয়েছে করেছো তাহলে এখানে সবদিকে তাহলে প্রথমে সংখ্যাটা কত আছে ছয় তারপরে তিন তারপর শূন্য তারপরে দশ তাহলে এখানে সবদিকে ছোট তো এইটা বুঝতেই পারছি আমরা সবার ছোট তাহলে বাম দিকে লিখে দাও দশ সরি শূন্য কোমা তারপরে কি আছে তিন তিন ছোট তারপরে ছয় তারপরে বড় কে দশ হয়ে গেল যেটা সবার বড় সেটা লাস্টে থাকবে আর সবার ছোটটা ফার্স্টে থাকবে তাহলে ছোট থেকে বড় করছি সংখ্যাগুলো সাজিয়েছি এরপর ডান দিকে চলে এসো ডান দিকে কি বলেছে বড় থেকে ছোট তাহলে এখানে সবার বড় কে ছয় আছে তিন আছে শূন্য আছে দশ আছে বুঝতেই পারছো এখানে সব থেকে বড় সংখ্যা কোনটা দশ তাহলে করে নাও দশ কোমা ছয় কোমা তিন কোমা শূন্য হয়েছে তারপরে অঙ্কটা দেখো কত কত আছে এক কোমা চার কোমা দশ কোমা পাঁচ কোমা তিন তাহলে আর একটা লাইন টেনে দিচ্ছি তাহলে অঙ্কটা আমি টুকছি দেখো এক কোমা চার কোমা দশ কোমা পাঁচ কোমা তিন হয়েছে তাহলে এক কোমা চার কোমা দশ কোমা পাঁচ কোমা তিন আচ্ছা এখানে সংখ্যাগুলো কত কত আছে এক আছে চার আছে দশ আছে পাঁচ আছে তিন আছে এখানে সব থেকে ছোট কে এক তারপর তিন তারপর চার তারপর পাঁচ তারপর দশ তাহলে এই দিকে ছোট থেকে আগে সাজিয়ে নাও এক তারপরে কি বলেছি আমি তিন তারপরে চার পাঁচ কোমা দশ হয়েছে এবার এদিকে চলে এসো ডান দিকে কি আছে বড় থেকে ছোট তাহলে এখানে সবার বড় কে দশ তাহলে লিখে দাও দশ কোমা তারপরে কত আছে পাঁচ ভালো করে দেখো পাঁচটা বড় তারপরে তারপরে কি চার তারপর তিন তারপর এক হয়েছে তারপর অঙ্কটা দেখো কত আছে দুই কোমা পাঁচ কোমা এক কোমা চার কোমা আট দেখো সংখ্যাটা করছি দুই কোমা পাঁচ কোমা এক কোমা চার কোমা আট তাহলে দুই কোমা পাঁচ কোমা এক কোমা চার কোমা আট কত আছে দুই পাঁচ এক চার আট এখানে সবার ছোটকে এক তারপরে দুই চার পাঁচ আট চলে আসো এদিকে ছোট থেকে সাজিয়ে না তাহলে প্রথমে কে আছে এক তারপরে দুই বলো আমার সাথে সাথে দুই তারপরে কি আছে চার কোমা দিয়ে দাও পাঁচ কোমা আট এবার ডান দিকে চলে এসো বড় দিকে ছোট তাহলে বড় কে সবার আট তাহলে আট কোমা পাঁচ কোমা চার কোমা দুই কোমা এক হয়েছে আট কোমা পাঁচ কোমা চার কোমা দুই কোমা এক আর একটা অঙ্ক আছে দেখো হয়েছে আমি প্রথমের দিকটা মুছে দিচ্ছি ভালো না
কত আছে? তিন কমা, শূন্য কমা, দুই কমা, পাঁচ কমা, নয় কমা, চার। তাহলে এদিকে বাম দিকে ঘরে লিখে দাও সবার ছোটকে, শূন্য, তারপর দুই, তিন, চার, পাঁচ, নয়। চলো, শূন্য কমা, দুই কমা, তিন কমা, চার কমা, পাঁচ কমা, নয়। হয়েছে? শূন্য কমা, দুই কমা, তিন কমা, চার কমা, পাঁচ কমা, নয়। এবার বড় থেকে ছোট সাজিয়ে দাও। বড় সবার বড় কে আছে? নয় কমা, পাঁচ কমা, চার কমা, তিন কমা, দুই কমা, কে? শূন্য। হয়েছে? তাহলে নয় কমা, পাঁচ কমা, চার কমা, তিন কমা, দুই কমা, শূন্য। হয়েছে? ব্যাস, তোমরা এটা ভালো করে করবে, বইয়েতেই করতে পারো, বইয়েতে করে তোমরা যে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে তোমরা পাঠিয়ে দেবে। আর নিজের দিকে আছে, নিজের ইচ্ছে মতো সংখ্যা লেখো, তুমি করতেও পারো, থাক। আর যেটা আমি করিয়েছি সেটা তোমরা ভালো করে এখানে করে, ঠিক আছে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে।